আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সামনে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আর প্রতিদিনের সকালটা আপনাদের সাথে শেয়ার না করলে তো চলে না। সকালে উঠে আমার বারান্দা, যেটা আমার প্রতিদিনের কাজ। তো আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, মানে আমার মনের কথা কিছু শেয়ার করব। আর আমি নাস্তা বানাবো। তো প্রত্যেকটা মানুষেরই মনে কিছু কথা থাকে, যেগুলো সবসময় প্রকাশ করার মতো হয় না বা কখনো প্রকাশ করা যায়। যেমন আমরা নারী, আমরা সংসার করি, আমরা যে সংসার করি আমাদের ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবার দেখাশোনাই করি, স্বামীর দেখাশোনা করি, কিন্তু আমরা বিনিময়ে কী চাই? আমরা কিন্তু টাকা পয়সা বা সেরকম কিন্তু কিছুই চাই না। আমরা কী চাই? আমরা চাই একটু ভালোবাসা আর একটু সম্মান। আমি মনে করি প্রত্যেকটা মেয়েই আমার মতো, মেয়েরা একটু ভালোবাসা আর একটু সম্মান চাই, পাইলে আর কিছুই লাগে না। বিয়ের পর যদি শ্বশুর বাড়ির লোকজন ভালো হয়, স্বামী ভালো হয়, তাহলে কিন্তু তার লাইফটা মাশাল্লাহ অনেক ভালো। তো আমাদের নারীদেরকে নিয়ে কিন্তু আমরা নারীরাই ভাবি, আমাদেরকে নিয়ে কিন্তু অন্য কেউই ভাবে না। আমরা নিঃস্বার্থভাবে আমাদের নিজের পরিবারের জন্য, নিজের সংসারের জন্য করে যাই। একটা সংসার গোছানোর জন্য স্বামী স্ত্রী দুজনেরই অবদান থাকে, কেউ একা পারে না। তারপর একটা সংসার সুন্দর রাখার জন্য, একটা সংসার গুছিয়ে রাখার জন্য, ছেলে মেয়েকে ঠিকভাবে মানুষ করার জন্য কিন্তু নারীদের অবদানটাই বেশি। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু নারী আছে যারা এখন 2021 সালে এসেও অনেক বেশি অবহেলিত। খোঁজ নিয়ে দেখবেন, খোঁজ নিলে দেখা যাবে তারা কিন্তু বেশি কিছুই চায় না, তারা কিন্তু শুধু একটুখানি সম্মান চায়, একটুখানি ভালোবাসা চায়। হয় না, ভাগ্যে সবার ভাগ্য সমান হয় না। তো আমি চাই পৃথিবীতে যত নারী আছে সবাই সুখে শান্তিতে থাকুক, তারা তাদের পরিবারের কাছ থেকে, তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে ঠিক ভালোবাসাটা পাক, সম্মান পাক। একটা নারীর কাছে ভালোবাসা আর সম্মানটাই সবচেয়ে বেশি দামি, আর সে এই জিনিসটাই সবার কাছে আশা করে, অন্য কিছুই না। যারা আমার যারা নারী ভিউয়ার্স আছেন, আমার ভাই আছেন, তারপর বোনও আছেন, তাদের সবার জন্য আমার মন থেকে অনেক 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 দোয়া। সারাটা জীবন সুখে থাকুন, শান্তিতে থাকুন, আপনাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠুক। অনেক অনেক দোয়া করি আপনারা আপনাদের পরিবার থেকে আপনাদের প্রাপ্য সম্মানটুকু পান, প্রাপ্য ভালোবাসাটুকুই পান। সবার জন্য অনেক দোয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি। তো আল্লাহ হাফেজ।